এবার তোর নে ভাই মোবাইল দাও এবার ঠিক আছে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোসনা এন্ড ফ্লাক্স। বন্ধুরা, গলার অবস্থা খুবই খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, দুপাশে দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, আর মা ছেলে সেজে গুজে যাচ্ছি একটা জন্মদিনের পার্টিতে, তো সজনেলের বাবা যাবে না, আমরা মা ছেলে দুজনেই যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, ব্লগটি আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন এইভাবে, আর ফেসবুক পেজটা ফলো করবেন। আর এই শাড়িটা হচ্ছে আমি গত বছর পূজার সময় বাংলাদেশ থেকে এনেছিলাম, এখন পর্যন্ত পরা হয় নাই, তো আজকে পরলাম। তো এই শাড়িটা কেমন, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আর কি বন্ধুরা, কথা বলতে বলতে দেখুন আমরা চলে আসলাম যে হলে জন্মদিনের অনুষ্ঠান হবে, সেই হলের সামনে, এটা গেটের সামনে দুই পাশে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। দেখুন, দাঁড়াও। তো এবার হলের ভিতরে গিয়ে দেখা যাক যে সবাই চলে আসলো কিনা। মোটামুটি সবাই চলে আসছে, আর হলের ভিতরটা দেখুন সুন্দর করে সাজিয়ে রেখেছে বেলুন দিয়ে, আর সবাই যার যার মত করে ফটোশুট করছে, তো আমি ওদের সঙ্গে একটু ফটোশুট করব এখন। তো আর কি বন্ধুরা দেখতে থাকুন, এখন আমরা ফটোশুট করব, তো পরে কথা হবে। এবার খাবার দাবারের পালা, এরপর কেক কাটা হবে। তো খাবারের মেনুতে আছে খাসির মাংস, বুটের ডাল, ডিম কষা, বেগুনি, পোলাও, রোস্ট, আর হচ্ছে ছানা। দাবার শেষে এবার কেক কাটার পালা, তবে এখানে এসে আমরা সবাই কনফিউজ, সেটা হচ্ছে এখানে শুধু ঋত্বিমের জন্মদিন হচ্ছে না, এখানে আরও দুজনের জন্মদিন হচ্ছে। তো মূলত আমরা ঋত্বিমের জন্মদিনে এসেছিলাম,
রিত্তিম হচ্ছে রনি দাদার ছেলে। তো এখানে এসে দেখি রিত্তিমের মারও জন্মদিন, আরেকটা হচ্ছে হৃদয়ের জন্মদিন, হৃদয় হচ্ছে উত্তম দাদার ছেলে। যাই হোক, সব মিলে আমরা অনেক বেশি মজা করতেছি, একজনের জন্মদিনে এসে আমরা তিনজনের জন্মদিন পেয়ে গেলাম। বার্থডে পার্টি থেকে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, তো অনেক মজা করলাম, সেটা তো আমার ভিডিওতে দেখেছেন, তো অনেকটা ভিডিওতে রাখতেও পারিনি, তো ব্লগটা এখানে রাখবো। আর আমার ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।